কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর বাংলাদেশে প্রদর্শিত ম্যাচ খেলার 45 বছর পূর্তি আজ। 1978 সালের এই দিনে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে ভক্তদের মুখোমুখি হন বক্সিং এর এই মহাতারকা। সেদিন আলীকে খুব কাছ থেকে দেখেছিলেন বাংলার মোহাম্মদ আলী খ্যাত আব্দুল হালিম। দুজনের রয়েছে বিখ্যাত একটি ছবিও। ঐতিহাসিক সেদিনের গল্প শুনেছেন কুশল ইয়াসির, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রুহুল আমিন। ক্রীড়া বিশ্বের অনেক নক্ষত্রের আগমন ঘটেছে বাংলাদেশে। ইমরান খান সচিন টেন্ডুলকার থেকে জিদান মেসিদের কাছ থেকে দেখেছে বাংলার ক্রীড়াপ্রেমীরা। তবে চার দশক আগে দ্য গ্রেটেস্ট খ্যাত মোহাম্মদ আলীর বাংলাদেশে আসাটা অনেক বেশি স্মরণীয় ঘটনা। 1978 সালে 5 দিনের সফরে বাংলাদেশ আসেন তিনি। 19 ফেব্রুয়ারি তৎকালীন ঢাকা স্টেডিয়াম বর্তমানের বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন মোহাম্মদ আলী। সে সময় দেশের তারকা বক্সার ছিলেন আব্দুল হালিম। তার হাত ধরেই স্বাধীন বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক শিরোপা আসে। 1977 সালের জাকার্তা এশিয়ান অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন মাতৃভূমিতে। সেমিফাইনালে আমার ইন্দোনেশিয়ার ছেলের সাথে ইন্দোনেশিয়াতে আমি মেরে ওর নাক কাটছে, ঠোঁট কাটছে, কিন্তু রেজাল্টে দেখা গেল ওকে উইন, 1 পয়েন্টে উইন দিয়ে দিল। এখানে আমি আনোয়ারের দিকে চিন্তাম, উনি বললো বেটা 1 পয়েন্ট কে লিয়ে হেরা ফেরি, বলে কই বাত নাই তুমি চ্যাম্পিয়ন, এই আমি ব্রোঞ্জ পেলাম। দেশীয় গণমাধ্যমগুলো হালিমকে বাংলাদেশের মোহাম্মদ আলী উপাধিতে ভূষিত করে। সত্যিকারের মোহাম্মদ আলী ঢাকায় এলে হালিম ছুটে যান সেখানে। দুজন বন্দী হন এক ফ্রেমে, যা দেশের ইতিহাসে অন্যতম আইকনিক এক ছবি। অ্যানাউন্স হয়ে গেছিল যে হালিমের সাথে মোহাম্মদ আলীর সাথে হবে। তারা তৌফিক আজিজ ভাই, মল্লিক ভাই, এরা সবসময় ভাবছিল যে একটা হেডলাইন করবে বিশ্ব মোহাম্মদ আলীর মুখোমুখি বাংলার মোহাম্মদ আলী। কিন্তু দেখা গেল ওনার সেক্রেটারি এসে বললো যে সেই এনজিওর তাহলে বাচ্চা একজন গিয়ে আজকে দিয়ে করলো, তাহলে ওনাদের তো আশা পূরণ হলো না। এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডিএস, এরাই মাতবরি করতো, সব কন্ট্রোল করতো। তৌফিক ভাই এরাও বললো যে হালিম উপর ওঠো। উঠলাম পর উনি অবাক, আই এম এ বক্সার, ওই বক্সার, আই এম দ্য এশিয়ান মেডালিস্ট, ওকে ইউ ছোট গাই, আমি ইয়েস স্যার, ফটোগ্রাফার আর ওয়েটিং টু গেট এ পিকচার। তখন ওনাদেরকে বলতেছে, হাত দিয়ে এরকম করে মানা করতেছে, তুলো না তুলো না তুলো না, সে আমাকে কাছে টেনে এরম করে জড়িয়ে, এটা তো আমার উপলব্ধি একটা যে আদরের, এরম করে ধরে নিয়ে এখন ওনাকে বলতেছে তুলো। এইভাবে একটা ছবি তুলে আমি ফিক ফিক করে হাসতেছি উপর দিকে তাকিয়ে, এই একটা ছবি তুললো। আমার মনে হয় বাংলাদেশের আমার পরিবারের সবার সবচেয়ে সেরা একটা মুহূর্ত। 45 বছর আগে আলীকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। ওই যাত্রায় কক্সবাজার, রাঙামাটি, সিলেট ও সুন্দরবন ভ্রমণ করেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ এই ক্রীড়াবিদ। সিলেটের এক লোক, ব্যবসায়ী লোক, ওনার একটা কোম্পানি ছিল, অ্যাড কোম্পানি, উনি ওয়ার্ল্ডে মোহাম্মদ আলীকে নিয়ে একটা ফিচার তৈরি করতেছে। তখন সিলেটের লোক উনি চিন্তা করলো যে আমার দেশে কেন নিয়ে না আসে, উনি কথা রাখছে। তো কথা ছিল আমার সাথে এক্সিবিশন বাউট, ওনার যে সেক্রেটারি উনি আইসা বললো যে হি ইজ ইনজুড, সো হি ওয়ান্টস টু মেক এ ফান, গিভ হিম এ লিটল বয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্লু, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি বিএসপিএ বর্ষসেরার পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন হালিম। তবু আক্ষেপ রয়েছে, প্রধানমন্ত্রীর নলেজে তো অনেক কিছু জানে, ওনার পিতার দেওয়া উপহার জাতীয় পতাকা আমি বিদেশের মাটিতে প্রথম উত্তোলন করি, এই শ্রদ্ধা বোধে যদি উনি আমাকে কিছু দেন তাহলে আমি হাত পেতে নেব। মোহাম্মদ আলীর আদর্শে বাংলাদেশের ক্রীড়াক্ষেত্র নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাক, এমনটাই চাওয়া বাংলার মোহাম্মদ আলীর। 45 বছর আগে ঢাকায় পা রেখেছিলেন দ্য গ্রেটেস্ট খ্যাত মোহাম্মদ আলী। তার অনুপ্রেরণায় জেগে উঠুক বাংলার তরুণ ক্রীড়াবিদরা। কুশল ইয়াসির, আরটিভি, ঢাকা।